2022 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই গেল মাসে চিলি ও কলম্বিয়াকে হারিয়ে র্যাঙ্কিংয়ের চারে ফিরে এসেছে এলবিসেলেস্তেরা। সবশেষ 2018 সালে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলটি অবস্থান নিয়েছিল র্যাঙ্কিংয়ের সেরা চারে, তবে সে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়ার ফলে এক ধাক্কায় সেরা দশের বাইরে চলে যায় মেসির দল। এরপর ধীরে ধীরে উন্নতি হলেও সেরা চারে ফিরতে পারেনি এতদিন, ফিরল অবশেষে গতকাল বৃহস্পতিবার। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে চলতি বছরের প্রথম র্যাঙ্কিং, সেখানেই নিশ্চিত হয় বিষয়টি। আর্জেন্টিনার সামনে এখন আছে বেলজিয়াম, ব্রাজিল ও ফ্রান্স। ইংল্যান্ডের অবনতি হলেও আছে র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে, তালিকার পঞ্চম অবস্থান হ্যারিকেনের দলের। র্যাঙ্কিংয়ের ছয় থেকে দশে আছে যথাক্রমে ইতালি, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক ও নেদারল্যান্ডস। ডেস্ক রিপোর্ট, PIB 71 TV।